সম্মানিত ভিউয়ার্স, ডিপার্টমেন্ট অফ ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করব দ্য হেডিএফ রিটেন বাই ইউজেন ও নেইল। ও নেইল ও বলতে এখানে আলাদা কোনো ব্যক্তি না, এক ব্যক্তি। আপনারা দেখছেন হয়তো অবশ্যই আপনাদের যে সিলেবাস আছে সেখানে, এটি একটি আমেরিকান লিটারেচার, এটি একটি অবসর পেলে আমরা যদি ড্রামা বলি হিসেবে পরিচিত। তো প্রথমে আমরা দ্য হেডিএফ এর প্রধান চরিত্র সম্বন্ধে নিয়ে আলোচনা করবো, তারপরে আমরা আটটি যে সিন আছে, দৃশ্য আছে, সেই বিষয়গুলো অল্প স্বল্প আলোচনা করবো। তো চলুন শুরু করা যায়। দেখুন, এখানে এক নম্বর যে চরিত্র সেটি তিনি হচ্ছেন রবার্ট ইয়াংক, ইজ রবার্ট ইয়াংক স্মিথ, নাটকের প্রধান চরিত্র। তার প্রকৃত নাম হচ্ছে বব স্মিথ। তার জন্ম হয় ব্রুকলেইন ওয়াটার ফ্রন্ট এই জায়গায়। পিতামাতার যে ঝগড়া থেকে বাঁচতে সে বাড়ি থেকে পালিয়ে যায়। সে একজন ব্রিটিশ এবং সে সামুদ্রিক জাহাজে স্টোকার বলতে আমরা বুঝি যে আগুনে কয়লা ঢালে, অর্থাৎ এই কাজ তিনি করেন। সে একজন ব্রিটিশ এবং সে সামুদ্রিক জাহাজে স্টোকারের, স্টোকার বলতে যে আগুনে কয়লা ঢালে কাজ করে। আমরা সাধারণত দেখি রাস্তার পাশে যে কামারারা যে কাজগুলো করে, ওই কাজগুলো সাধারণত করে থাকে জাহাজের মধ্যে। শারীরিকভাবে শক্তিশালী হওয়ায় সে ছিল বাকি শ্রমিকদের নেতা। তার মনে হয় উচ্চ পর্যায়ের মানুষেরা তাদের কাজ ঠিক মতো কদর করে না, তাই সে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করে। অর্থাৎ উচ্চ পর্যায়ে যে লোকগুলো আছে, পুঁজিবাদীরা আছে, তারা কখনো গরিবদের এই কাজগুলোকে সম্মান করে না, কদর করে না, বরং সেদেরকে ছোট করে। তো কি করলেন, এই বিষয়টাকে তিনি সহ্য করতে পারলেন না, সে কারণে তিনি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করলেন। মিলড্রেডের সাথে ঝগড়া হওয়ার সন্দেহ ও রাগের এক ভয়ঙ্কর ঘূর্ণিপাতে বড় বয়ে যায় সে, অর্থাৎ বড় হয়ে যায় মিলড্রেড। মিলড্রেড হচ্ছে একজন নারী, আমরা অবশ্যই নিয়ে আলোচনা করবো মিলড্রেডের ক্যারেক্টার যখন আসবে সামনে, আমরা তখন আলোচনা করব। এখন 2 নম্বরে দেখুন পেডি, ইনি হচ্ছেন জাহাজের একজন আইরিশ শ্রমিক, অর্থাৎ ইনিও একজন স্টোকার। স্টোকার বলতে আমি আবার বলছি যে ব্যক্তি আগুনে কয়লা ঢালে। 2 নম্বর পেডি, সে তাদের কাজের একঘেয়েমি তার বিষয়টা বুঝতে পেরে এবং সে পুঁজিবাদী সমাজের স্তর বিন্যাস সম্পর্কে সচেতন, তাকে যৌক্তিক আওয়াজের প্রতীক হিসেবে দেখা যেতে পারে। নাটকের মধ্যম পর্যায়ে যখন ইয়াংক বিদ্রোহ শুরু করে, তখন থেকে আমরা এই চরিত্রটাকে আর দেখতে পাই না। ইয়াংকের উপর তার কিছুটা প্রভাব ছিল, অর্থাৎ যখন আমরা নাটকের মধ্যখানে চলে যাই তখন আমরা এই চরিত্রটাকে দেখতে পাই না। পিডি, যাক, 3 নম্বর হচ্ছে লং, জাহাজের আরো একজন শ্রমিক, যার সাথে ইয়াং ফিফথ ইভিনিউয়ে যায়। ফিফথ ইভিনিউয়ে ইয়াং উচ্চ শ্রেণীর মানুষের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। 4 নম্বর হচ্ছে মিলড্রেড ডগলাস, আমরা যেটির কথা প্রথমেই বলেছিলাম যে আমরা আলোচনা করব। এই মিলড্রেড ডগলাস একজন ধনীর দুলালি ও সামাজিক অবস্থান ছিল উঁচু পর্যায়ে, সে সমাজ সেবা করার জন্য স্থাপন করেছিল। মিলডিড জাহাজে ইয়াংকে কাজ করতে থেকে অজ্ঞান হয়ে যায়। ইয়াংকে দেখে ভয় পেয়ে সে তাকে নোংরা জানোয়ার, অর্থাৎ ফিলথি বিস্ট বলে, যার ফলে পরবর্তী ইয়াংকের মনে বিত্তবানদের প্রতি বিদ্রোহ জন্ম হয়। অর্থাৎ যখন এই আপনার মিলডিড ডগলাস ইয়াংকে দেখে, আর ইয়াং ছিল খুবই শরীর স্বাস্থ্য মানে বন মানুষের টাইপের, এখানে আমরা জানতে দেখছেন যে দ্য হেরি এইভ, অর্থাৎ ভাল্লুক টাইপের, মানে শরীর টরিল গুলো পশম টসম গুলো একটু লম্বা লম্বা, এই জন্য তাকে দেখে সে ভয় পেয়ে যায়, আসলে মানুষ না ভালুক। আর তাকে বলে ফিলথি বেস্ট, অর্থাৎ নোংরা জানোয়ার বলে গালি দেয় আর কি। সেখান থেকে ইয়াংকের মনে আরো যারা ধনী আছে তাদের প্রতি আরো রাগ বেড়ে যায় এবং সেখান থেকে তার মনের মধ্যে বিদ্রোহের একটা জন্ম নেয়। 5 নম্বর, দ্য সেক্রেটারি, ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড নামের শ্রমিক সংগঠনের সেক্রেটারি, অর্থাৎ সচিব। সে ভাবে ইয়াং সরকারি গোয়েন্দা এবং তাকে শ্রমিক সংগঠন থেকে বের করে দেয়। অর্থাৎ যখন এই যে ইন্টারন্যাশনাল ওয়ার্কস অফ দ্য ওয়ার্ল্ড নামে যে শ্রমিক সংগঠন আছে, একবার ইয়াং এই সংগঠনে যোগ দিলেন, কিন্তু এই সংগঠনের লোকজন শ্রমিকরা ভাবলো যে এই ইয়াং ইনি হচ্ছে সরকারি দলের। আর আমরা জানি যে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড এটি একটি এটা সরকারি প্রতিষ্ঠান, বরং এরা সরকারের বিরুদ্ধে অনেক সময় কথা বলে থাকে। তো আমরা এই কারণে এই মানে এই সংগঠনের লোকজন ভাবলো এই হচ্ছে ইয়াংক, ইনি সরকারের মানে একজন লোক, আমাদের এখানে এসে আমাদেরকে ক্ষতি করবে, ইনি গোয়েন্দাগিরি করতেছে, এই ভেবে
তাকে কি করে বের করে দেয়। আমরা আমরা যদি একটু সংক্ষেপে জেনে নেই টোটাল বিষয়গুলোকে, তারপর আমরা যদি প্রতিটা দৃশ্য আলোচনা করি তাহলে ভালো হবে। দ্য হেরিয়াফ 1922 সালে প্রকাশিত আমেরিকান নাট্যকার ইউজিন ওনিলের, অর্থাৎ ইউজিন ওনিলের একটি লেখা একটি এক্সপ্রেশনিস্ট, অর্থাৎ এক্সপ্রেশনিস্ট পেলে, অর্থাৎ এখানে এক্সপ্রেশনিস্ট নিজম বা এক্সপ্রেশনিস্ট হলো হচ্ছে একটি নাটক যেটা কর বা ছবি আঁকানো একটি কৌশল, যার মাধ্যমে বাহ্যিক পৃথিবীর প্রভাবকে বাদ দিয়ে লেখক বা শিল্পী আবেগময় অভিজ্ঞতাগুলোকে প্রকাশ করার চেষ্টা করেন। নাটকটিতে ইয়াং নামের একজন শক্তিশালী সমুদ্র জাহাজ শ্রমিকের গল্প বলা হয়েছে, যে জীবন নিয়ে খুব একটা চিন্তা করত না, কিন্তু একটা পর্যায়ে সে সমাজের উচ্চ বিত্তদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে এবং তাদের দ্বারা নিয়ন্ত্রিত পৃথিবীর নিজের অস্তিত্বের অর্থ খুঁজতে থাকে। অর্থাৎ এই যে সারা পৃথিবী যারা উচ্চ শ্রেণী যারা পুঁজিবাদী তারাই নিয়ন্ত্রণ করছে, এই বিষয়টাকে তিনি সহ্য করতে পারলেন না, অর্থাৎ গ্রহণ করতে পারলেন না ভালোভাবে। ইয়াং একজন স্ট্রোকার, অর্থাৎ আমি পূর্বে বলেছি যারা সামুদ্রিক এই যে বাষ্পচালিত জাহাজের ইঞ্জিনে কয়লা দেওয়ার কাজ করে, সে অনেক শক্তিশালী এবং বাকি শ্রমিকদের নেতাও বটে। নাটকের শুরুতে সে নিজের জীবন নিয়ে বেশ সন্তুষ্ট ছিল, সহকর্মীদের এবং জাহাজের ইঞ্জিন নিয়ন্ত্রণে নিজের সামর্থ্যের ওপর তার পূর্ণ আস্থা ছিল। কিন্তু যখন একজন ইস্পাত ব্যবসায়ী শিল্পীর মেয়ে তাকে নোংরা জানোয়ার ফিল্টি বিস্ট বলে, সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং অস্তিত্ব সংকটে ভুগতে শুরু করে। জাহাজ ছেড়ে সে ম্যানহাটনের ফিফথ ইভিনিউয়ে নিউ ইয়র্কে অবস্থিত, এই ফিফথ ইভিনিউ একটি জায়গা এটা নিউ ইয়র্কে অবস্থিত, ঘুরতে থাকে এবং সে সেখানকার মানুষের সাথে খারাপ ব্যবহার করে, যার ফলে পুলিশ তাকে গ্রেপ্তার করে বটে। মুক্তি পেয়ে সে ওয়াটার ফ্রন্টের শ্রমিক সংগঠনে যোগ দেয়, যারা তাকে গোয়েন্দা ভাবে দল থেকে বের করে দেয়। পরে নাটকের শেষের দিকে সে একটা চিড়িয়াখানায় যায় এবং একটা গরিলার সাথে নিজের তুলনা করতে থাকে। এক পর্যায়ে সে গরিলার খুব কাছাকাছি চলে যায় এবং গরিলাটা তাকে মেরে ফেলে। নাটকটিতে মূলত ইয়াংকের উপর শিল্পায়ন এবং সামাজিক স্তরভেদের প্রভাবটা দেখতে পাই। আমরা যদি এখন প্রতিটা দৃশ্য, আটটি যে দৃশ্য আছে সেগুলো সংক্ষেপে জানার চেষ্টা করি তাহলে মনে হয় আরো একটু ক্লিয়ার হতে পারবো। তো চলুন আমরা একটু সংক্ষেপে প্রতিটা দৃশ্য জানার চেষ্টা করি। প্রথম দৃশ্য আমরা দেখতে পাই, যে নিউ ইয়র্ক থেকে ছেড়ে আসা আটলান্টিক মহাসাগরে অবস্থানরত একটি যাত্রীবাহী জাহাজের, অর্থাৎ ফায়ারম্যানস ফোর্সকাস্টেল, অর্থাৎ শ্রমিকদের থাকার স্থান, এটি ফায়ারম্যানস ফোর্সকাস্টেল একটি জায়গাটি যার অর্থ হচ্ছে শ্রমিকদের থাকার স্থান, নাটকটি শুরু হয়। কাজের বিরতিতে থাকা ফায়ারম্যানরা, অর্থাৎ যারা সামুদ্রিক বাষ্প চালিত জাহাজের ইঞ্জিনে কয়লা দেওয়ার কাজ করে, তারা কি করছেন, গল্প করছে, বিয়ার খাচ্ছে, অর্থাৎ মদ খাচ্ছে বা গান করছে। ইয়াংকে শ্রমিকদের নেতা হিসেবে দেখা যায়, আমরা দেখি প্রথম দৃশ্যে। তার জাহাজের ইঞ্জিন পরিচালনা করতে এবং নিজ পারিপার্শ্বিক পরিবেশ নিয়ন্ত্রণ করতে নিজের শারীরিক ক্ষমতার ওপর ইয়াংকের পূর্ণ আস্থা ও আত্মবিশ্বাস ছিল। সে লং এবং প্যাডি নামক, আমরা পূর্বে আলোচনা করেছি লং এবং প্যাডিকে নিয়ে, প্যাডি নামক তার দুজন সহকর্মীর উপর কিছুটা রাগ প্রকাশ করে। লং সমাজতান্ত্রিক মনোভাবাপন্ন একজন ইংরেজ আর প্যাডি একজন বৃদ্ধ আইরিশ, যে আবেগ আপ্লুত ভাবে পালতোলা নৌকা চলাকালীন দিনের কথা মনে করে। দৃশ্য দুই, অর্থাৎ আপনার দুই নম্বর দৃশ্য আমরা দেখতে পাই, মিলড্রেড ডগলাস, অর্থাৎ যিনি একজন ইস্পাত ব্যবসায়ী শিল্পপতির মেয়ে, তার আন্টির সাথে উপরে জাহাজের ডেক, অর্থাৎ ডেকে সানবাত করছে আর নিজেদের মধ্যে কথা বলছে। মিলড্রেডের সমাজ সেবা করার ইচ্ছা নিয়ে তাদের বিতর্ক চলছিল। তাদের আলোচনার মাঝে দুইজন অফিসার আসলে তার আলোচনা থামায়। মিলড্রেডকে ডেকে নিচে ফায়ারম্যানদের কাজ দেখতে নিয়ে যাওয়ার জন্য এই দুই অফিসার এসেছে, উপরে যে মিলডেট গল্প করছে এর জন্য এই যে তাকে ডেকে নিয়ে আসছে নিচে, কারণ নিচে যে ফায়ারম্যান, অর্থাৎ যারা কাজ করছে যে আপনার ওয়ার্কাররা, তাদের কাজ দেখাশোনার জন্য। তার আন্টি বুঝতে পারে না কেন মিলডেট গরিবদের সাহায্য করে বা করতে চায় বা সমাজসেবা করতে চায়। আন্টির সাথে কথা শেষে মিলডেট ডেকে নিচে শ্রমিকদের কাজের জায়গায় যায়, অর্থাৎ মিলডেট যে সমাজসেবা করতে চায়, গরিবদেরকে সেবা করতে চায়, এটি তার আন্টি মোটেও পছন্দ করেন না। আমরা দুই নম্বরে এটি দুই নম্বর দৃশ্যে এটি দেখতে পাই। তিন নম্বর দৃশ্যে আমরা দেখতে পাই স্টক হোল, অর্থাৎ ফায়ারম্যানদের কর্মস্থলে ইয়াংক ও বাকি শ্রমিকরা গানের সাথে নিজেদের কাজ করছে। মিলডেটকে আসতে দেখে শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়।
যার ফলে দুইজন ইঞ্জিনিয়ার শ্রমিকদের কাজ চালিয়ে যেতে বলে। অর্থাৎ যে দুইজন ইঞ্জিনিয়ার ওই যে মিলডেটকে ডাকতে গিয়েছিলেন, ওরা বললেন যে ঠিক আছে কাজ চালিয়ে যান। মিলডেট এসেছে, ইয়াং সেটা খেয়াল করে না। অর্থাৎ ইয়াং স্মিথ আমরা যেটা জানি, যিনি হচ্ছেন নায়ক, তিনি সেটি লক্ষ্য করলেন না, বরং সে ওই দুজন ইঞ্জিনিয়ারকে ধমকায় যে যারা তার শ্রমিকদের ইঞ্জিনে কয়লা দেওয়ার কাজ চালিয়ে যেতে বলছিল। শ্রমিকদের কাজ বন্ধের কারণ বুঝতে না পেরে ইয়াং পিছনে তাকায় এবং মিলডেটকে দেখতে পায়। ইয়াংকে এমন ময়লা ও রাগান্বিত অবস্থায় দেখে মিলডেট ভয় পায় এবং তাকে নোংরা জানোয়ার অর্থাৎ ফিল্ডি বেস্ট বলে, আর সে অজ্ঞান হয়ে যায়। 4 নম্বর দৃশ্যে আমরা দেখতে পাই আবারও ফেয়ারম্যানদের থাকার জায়গায়। স্টকহোলের ঘটনাটি নিয়ে ইয়াং শোরগোল মানে শোরগোল করছে, বাকিরা তার রাগের কারণ বুঝতে চেষ্টা করছে। তারা ইয়াংকে জিজ্ঞাসা করে সে প্রেমে পড়েছে কিনা। এদিকে ইয়াং রাগ করে ফুটছে, মিলডেট তাকে নোংরা জানোয়ার বলেছে, তাই যেটা পরবর্তী সময়ে লোমওয়ালা উল্লেখ, অর্থাৎ লোমওয়ালা অর্থাৎ হেরিয়া, হেরি আমরা জানি, হেরি অর্থাৎ লোম আর এফ মানে উল্লোক, উল্লোকে পরিণত হয়। অর্থাৎ ফিল্ডি যে বিস্ট বলছে, ফিল্ডি বিস্ট এটার পরবর্তী নাম হয়ে যায় হেরি এফ অর্থাৎ লোমওয়ালা উল্লোক। আগে প্রতিশোধ নিতে সে মিলডেটের কাছে যেতে চায়, কিন্তু দরজা পর্যন্ত পৌঁছানোর আগেই অন্যরা তাকে ধরে এবং তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। ইয়াংকে তারা ধরে মেঝেতে ফেলে দেয়। দৃশ্য 5 নম্বর আমরা দেখতে পাই 3 সপ্তাহ পরে জাহাজ আবার নিউ ইয়র্কে ফিরে এসেছে। ইয়াং এবং লং নিউ ইয়র্কে ফিরে এসেছে। তারা শহরের পরিচ্ছন্নতার প্রশংসা করে এবং কিভাবে উচ্চ সামাজিক পর্যায়ের মানুষদের আক্রমণ করবে সে বিষয়ে আলোচনা করেছে। মিলডেটের ওপর প্রতিশোধ নেওয়ার ভাবনা এখনো পুরোপুরিভাবে ইয়াংকের মাথা থেকে যায়নি। ইয়াংক কিছু মানুষের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে, এটা দেখে লং সেখান থেকে চলে যায়। ইয়াংক একজন লোকের মুখে ঘুষি মারে আর তার ফলে তাকে পুলিশে গ্রেপ্তার করে নিয়ে যায়। 6 নম্বর দৃশ্যে আমরা দেখতে পাই সেদিন রাত থেকে ইয়াংক ব্ল্যাক ওয়েল দ্বীপের অর্থাৎ ব্ল্যাক ওয়েলস আইল্যান্ড, জেল আইসল্যান্ড ওর আইল্যান্ড বোথ ইজ রাইট, ওকে জেলে 30 দিনের সাজা খাটতে শুরু করে। অর্থাৎ ওই যে কিল মারার পরে বা আঘাত করার পরে 30 দিনের সাজা খাটা শুরু করে। জেলটাকে ইয়াংক একটা চিড়িয়াখানার সাথে তুলনা করে এবং কয়েদিদেরকে বলে কিভাবে সে বিত্তবানদের উপর প্রতিশোধ নেবে, যারা বিত্তবান, যারা উচ্চ শ্রেণী, যারা ধনী, তাদের উপর প্রতিশোধ নেবে। কয়েদির একজন তাকে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড নামের সংগঠনে কথা বলে এবং তাকে এই সংগঠনে যোগ দেওয়ার পরামর্শ দেয়, কারণ এই সংগঠনটি সাধারণত যারা উচ্চ শ্রেণী বা ধনী শ্রেণী, যারা গরিবদেরকে দেখাশোনা করে না বা স্বাধীনভাবে কথা বলতে চায়, তারা এই সংগঠনে যোগ দেয়। মিলডেট এবং তার বাবার কথা চিন্তা করে রাগে ইয়াং মানে জেলে বারগুলো ভাঁজ করে ফেলে এবং পালানোর চেষ্টা করে। অর্থাৎ ইয়াং এখনো পর্যন্ত রেগে আছে মিলডেটের উপরে। যখন এই রাগ তার শুরু হলো জেলের মধ্যে, রাগ হয়ে গেল হঠাৎ, তখন কি করলেন, জেলে যে বার ছিল, যে আপনার লোহার শিক গুলো ছিল, সেগুলো ভাস করে ফেলে এবং পালানোর চেষ্টা করে, কিন্তু জেলের গার্ডরা তাকে ধরে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 7 নম্বর আমরা দৃশ্য আমরা দেখতে পাই 1 মাস পরে জেল থেকে ছাড়া পেয়ে ইয়াং ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড এর অফিসে যায় এবং তাদের দলে যোগ দেয়। স্থানীয় সদস্যরা প্রথমে তাকে পেয়ে খুশি হয়, কারণ তাদের সংগঠনের ফায়ারম্যানদের সংখ্যা অনেক কম, কিন্তু যখন সে স্টিল এর কারখানাটি উড়িয়ে দেওয়ার কথা বলে, সবাই তাকে সরকারি গোয়েন্দা ভাবে এবং দল থেকে বের করে দেয়। রাস্তায় একজন পুলিশের সাথে তার দেখা হয়, কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার না করে চলে যেতে বলে। 8 নম্বর দৃশ্য অর্থাৎ শেষ দৃশ্য আমরা দেখতে পাই পরের দিন রাতে ইয়াং চিড়িয়াখানায় চলে যায়। সে একটা গরিলাকে দেখে, তবে তারা দুজন একই রকম। সে তার প্রতি সমবেদনা অর্থাৎ স্যাম্পাথি অনুভব করে। সে গরিলাটার খাসা খুলে বন্ধুর মতো তার সাথে কথা বলতে চায় এবং ইভেন সেই কাজটিও তিনি করেন। গরিলাটা তাকে আক্রমণ করে এবং বুকের হাড় ভেঙে ফেলে মারাত্মকভাবে আহত করে।
তারপর খাঁচার ভিতর ছুড়ে মারে, সেখানেই সে মারা যায়। তো এই ছিল দ্য হ্যারি অ্যাফ ইউজেন ও নেইল এর একটি প্লেই আমেরিকান লিটারেচার। তো আজ এই পর্যন্ত, অন্য একদিন অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে কথা বলবো। তাদের সাথে ভালো থাকুন, বাই বাই।